This is Kolkata TV's podcast news. আপনারা শুনছেন পটকা। যাদবপুরে সংঘর্ষের ঘটনায় এফআইআর দায়ের শুভেন্দুর। নমস্কার, আমি প্রীতি, আজ এই বিষয়ে বিস্তারিত জানাবো আপনাদের। বৃহস্পতিবার যাদবপুর কাণ্ডে যুব মোর্চার সভা ঘিরে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও সেখানে উপস্থিত হয়ে বাম ও অতি বামেদের যাদবপুর থেকে উপড়ে ফেলার হুমকি দেন। সেই ঘটনায় তাকে পূর্ব পরিকল্পিত হামলা চালানো হয়েছে, এমনকি প্রাণে মারার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ তুলে যাদবপুর থানায় লিখিত দায়ের অভিযোগ করেছেন শুভেন্দু। বিরোধী দলনেতার দাবি, হামলার ঘটনার নেপথ্যে যে সংগঠন রয়েছে সেই রেভলিউশনারি স্টুডেন্ট ফেডারেশন অর্থাৎ আরএসএফ একটি নিষিদ্ধ মাওবাদী সংগঠন। শুভেন্দুর অভিযোগ, বিকেল 5:40 সভামঞ্চ ছাড়ার পর তাঁর উপর হামলা চালান কয়েকজন, তার গাড়িতে পাথর ছোড়া হয়েছে, তাকে শারীরিক হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন শুভেন্দু। প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুর প্রতিবাদে বৃহস্পতিবার এবিভিপি এবং বিজেপির যুব মোর্চার অবস্থান বিক্ষোভে যোগ দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সভা থেকে যাদবপুর নিয়ে বিধানসভা অচল করার হুমকি দেন বিরোধী দলনেতা। সেই সময় তাকে কালো পতাকা দেখানোকে কেন্দ্র করে তুলকালাম ঘটে। আরএসএফ নামে একটি ছাত্র সংগঠনের সমর্থকদের সঙ্গে এবিভিপি সমর্থকদের বচসা থেকে মারামারিতে গড়ায় রীতিমতো রক্তারক্তি কাণ্ড ঘটে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মারমুখী হতে হয়। তারা নকশালপন্থী ছাত্র সংগঠন আরএসএফ এর কর্মী সমর্থকদের মারধর করেন। আরএসএফ এর এক কর্মীকে রাস্তায় ফেলে মারধর করে মুখ ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। তাকে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়। এই ঘটনাকে ঘিরে দীর্ঘক্ষণ যাদবপুর থানা থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত এলাকার যান চলাচল বন্ধ থাকে। এদিকে আইএসএফ এর অভিযোগ, বিজেপির লোকজন বিনা প্ররোচনায় হামলা চালিয়েছে। সংগঠনের এক নেতা বলেন, দাঙ্গাবাজ এবং সাম্প্রদায়িক শুভেন্দু অধিকারীর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্থান নেই। বিজেপি এবং তৃণমূল যাদবপুরে অশান্তির সৃষ্টি নোংরা খেলায় মেতেছে, আমরা এই দুই দলকে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেব না। শুনুন পটকা রাত দিন সাত দিন।